আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিসের আজকের পর্বে আমি একটা ঈদ স্পেশাল রেসিপি উপহার দিতে যাচ্ছি, হাঁড়ি কাবাব। একটু ব্যতিক্রমী হাঁড়ি কাবাব। আমি খুব অল্প উপকরণ ব্যবহার করে চেষ্টা করেছি আপনাদেরকে অতুলনীয় স্বাদের এই কাবাবটা উপহার দেওয়ার জন্য। কেন এটাকে ব্যতিক্রমী হাঁড়ি কাবাব বলেছি, যখন আপনারা রেসিপি পুরোটা ফলো করবেন তখনই বুঝতে পারবেন আপনাদের জন্য কি চমক রেখেছি। তাহলে চলুন শুরু করি। কাবাবটা তৈরির জন্য হাড়ছাড়া গরুর মাংস নিয়েছি 600 গ্রাম। এগুলো গরুর রানের সাইডের মাংস, আপনারা আলাদা কিনতেই পাবেন, গিয়ে বললেই রানের মাংস আলাদা করে কিনতে পাওয়া যায়, বা যে কোনো মাংস হলেই হবে, রানের মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি একটু দেখে দিচ্ছি কিছু শুকনো উপকরণ, যেগুলো আমি পরে মিশাবো মশলাগুলা। 2 তেজপাতা, লং নিয়েছি 3, ছোট এলাচ নিয়েছি 4, আর এখানে 1 ইঞ্চি লম্বা দারচিনি দিয়েছি 3 টুকরা, আর স্টার এনএস নিয়েছি 2। স্টার এনএসটা আপনাদেরকে দিতেই হবে, না হলে এই কাবাবের যে আসল ফ্লেভার সেটা আপনারা পাবেন না। আপনারা চেষ্টা করবেন স্টার এনএসটা ব্যবহার করার জন্য। এখানে নিয়েছি 10 গোলমরিচ, আস্ত ব্যবহার করবেন। আর আমি আজকে কাবাবটাতে একটু বেশি পরিমাণে টক দই ব্যবহার করব, সেই জন্য 3 টেবিল চামচ টক দই নিয়েছি। আর এখানে মরিচ গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়োর পরিমাণটা খুব কম দিবেন। আর জিরের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, আর লবণ নিয়েছি 1 চা চামচ। আমি দেওয়ার পরও আমি আবার অ্যাডজাস্ট করব লবণটা, আর ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। মাংসের সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে সাথে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা বাটাটা একটু বেশি ব্যবহার করবেন, কাবাবে একটু মশলাটা খুব ভালো যায়। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে কাবাবের টেস্টটা খুব ভালো আসে। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দইটা। টক দই দিলে মাংসটা খুব দ্রুত সফট হয়ে যায়, একদম নরম হতে সাহায্য করে, সেই জন্য কাবাবে অবশ্যই টক দইটা ব্যবহার করবেন। এই পর্যায়ে আমি বাকি শুকনো গরম মশলাগুলো ব্যবহার করব না, এগুলো আমি পরবর্তী স্টেপে ব্যবহার করব। এখন এগুলোকে ভালো করে মাখিয়ে খুব ভালো করে আপনারা মাখাবেন, যেন মশলাটা একদম ভেতরে যায়, কারণ কাবাবের এই মশলাটা যত ভালো করে মাখাবেন আপনাদের ম্যারিনেশনটা তত বেশি সুন্দর হবে। এটাকে আমি 1 ঘন্টা বাইরেই রেখে দিব ঢেকে, 1 ঘন্টা পরে আমি রান্না করব। যেহেতু রান্না করব সেই জন্য আমাদের ম্যারিনেশনটা 1 ঘন্টা হলেও ভালো হয়, গরুর মাংস একটু মশলাটা ভেতরে ঢুকলে কাবাবটাও খুব ভালো হয়। আমার মাখানো শেষ, এখন 1 ঘন্টা ঢেকে রেখে দিব, ম্যারিনেশনটা হোক, তারপরে 1 ঘন্টা পর রান্না করব। কাবাবটা যত বেশি ম্যারিনেশন হবে তত ভালো রান্না হবে, তত ভালো টেস্ট আসে। এদিকে একটা ফ্রাইং প্যানে আমি 1/2 কাপ তেল দিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি দিবেন যেহেতু আমি একদম সলিড মাংস নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। মাংস, গরুর মাংসের সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে যেহেতু অনেকক্ষণ রান্না করব, অনেকক্ষণ কষা কষা করব, এটা হাঁড়ি কাবাব নামই হাঁড়ি কাবাব, সেই জন্য আমাদের পেঁয়াজ কুচি দিলেই চলবে। এখন আমি পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো, একদম পেঁয়াজ বেরেস্তা করে ফেলবো, করে তারপরে দিব, কারণ বেরেস্তার যে ফ্লেভার সেই ফ্লেভারটা যেন কাবাবের মধ্যে একদম পুরোটা ঢুকে যায়। আপনারা এই হাঁড়ি কাবাবটা যদি তৈরি করেন, এত টেস্ট এটার, আপনারা যখন করবেন তখনই খেয়ে বুঝতে পারবেন এটার কতটা টেস্ট। আমি এই রান্নাটাতে যেহেতু তেল চর্বিওয়ালা মাংস ব্যবহার করিনি, একদম সলিড মাংস ব্যবহার করেছি, সেই জন্য আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ কাবাবটা যখন পরিবেশন করব তখন যখন তেল ভেসে আসবে দেখতে খুব সুন্দর। পেঁয়াজটা একদম গোল্ডেন হয়ে গেছে। এখন এই পর্যায়ে যে গরম মশলাগুলো রেখেছিলাম আস্ত, সেগুলো আমি একটু দিয়ে দিচ্ছি, তাহলে একটা ফ্লেভার আসে ভালো। এখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না, এটাকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ টক দই দিয়েছি তার মধ্যে মাংসের ভেতর থেকেও পানি উঠবে রান্না করতে করতে, সেজন্য আমি এখন কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এটার মধ্যে আপনারা ইচ্ছা করলে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন, আজকে আমি সয়াবিন তেল দিয়েই করছি, সরিষার তেল দিলেও রেজাল্টটা খুব ভালো আসে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকা দিয়ে রান্না করব, যখন পানি লাগবে তখন আবার দিব, আমি তখন দেখাচ্ছি। এখন 10 মিনিট মতো যেই মাংসের ভেতরে যে পানি ছিল, দইয়ের মধ্যে যে পানি ছিল,
সেগুলো দিয়ে এটা কষা কষা হতে থাকবে। দেখতে পাচ্ছেন কতটা পানি এসেছে, দই দিয়ে মেরিনেট করা আর মাংসের ভেতরেও যে পানি, অনেক পানি উঠে আসে। আমি এখন এটাকে ভালো করে কষিয়ে যদি পানি শুকিয়ে যায় তখন আমি আবার এক কাপ গরম পানি মিলাবো। গরম পানিটাই ব্যবহার করবেন। যতক্ষণ না পর্যন্ত মাংসটা একদম সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত 10 মিনিট পর পর যদি পানি কমে যায় তখনই আপনারা আবার গরম পানিটা মিলিয়ে দিবেন, যতক্ষণ পর্যন্তটা মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন মাংসটা বেশ কষা কষা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি এক কাপ পানি মিলিয়ে দিব, গরম পানি মিলিয়ে দিব, কারণ মাংসটা আমার আরও সিদ্ধ হওয়া লাগবে। মাংস এখনও সিদ্ধ হয়নি, এখন আমি এক কাপ পানি মিলিয়ে দিয়ে আর মাংস রান্না করার সময় গরম পানিটাই দিবেন। গরম পানি দিলে এতে করে মাংসের টেম্পারেচার আর পানির টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়। অনেক সময় দেখা যায় ঠান্ডা পানি দিলে মাংসটা আবার সেই পুরনো অবস্থায় ফিরে আসে, এই জন্য গরম পানি দিয়ে তারপরে রান্না করবেন। এখন আমি মাংসটা পানিটা যতক্ষণ শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই মাংসটা সেদ্ধ করব। মাংসটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই করতে থাকবো, এরকম কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব, তারপরে আমি আবার গরম পানি মিলাবো। এরকম করে ঢাকা দিয়ে খুলে আমি 10 মিনিট পরপর পানি দিয়ে কষিয়ে এরকম করে আমি তিনবার পানি মিলিয়েছি। তিনবার মেলানোর পর এখন আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের যতক্ষণ সময় লাগে সিদ্ধ হওয়া পর্যন্ত এরকমই কষানো হলে আবার একটু গরম পানি মিলিয়ে দিবেন, এরকম করে সিদ্ধ না হওয়া পর্যন্ত আপনারা এভাবেই রান্না করবেন। এখন একটু লবণটা চেক করে নেবেন, লবণটা নিজেদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমার আরেকটু লবণ লাগবে, আমি আরেকটু লবণ দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমার একদম রান্নাটা প্রায় শেষ, দেখেন ঝোলটাও কমে এসেছে, একদম তেল উপরে ভেসে এসেছে, রান্নাটা একদমই শেষ। এখন নেড়ে চেড়ে একদম ঝোলটা মাখামাখা শুকিয়ে নেব। আপনারা কাবাবে স্টার এনএসটা ব্যবহার করার খুব চেষ্টা করবেন, যে কোনো কাবাব জাতীয় খাবারে স্টার এনএসটা খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয়। বলেছিলাম না হাঁড়ি কাবাবটাকে ব্যতিক্রম করব আর স্পেশাল একটা তারকা দিব, এই হচ্ছে সেই তারকা। আমি একটা কয়লাকে জ্বলতে দিয়েছি, একদম পোড়াবো, পোড়ানোর পরে আমি কয়লাটাকে এই কাবাবে ব্যবহার করব। এটাই কাবাবের স্বাদকে পুরো পাল্টে দিবে। আমার কাবাবটা একদম রেডি, একদম সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা শুকিয়ে একদম কমে গিয়ে কষা কষা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা হাঁড়ি কাবাবটা পরিবেশন করতে পারেন। একদম হাঁড়ি কাবাবটা পরিবেশনের জন্য রেডি। এই যে অতুলনীয় স্বাদ আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন। ওই যে বললাম একটা বিশেষ পদ্ধতিতে কাবাবটার স্বাদকে আমি বহু গুণ বাড়িয়ে দিব, এই প্রক্রিয়াটা যদি করেন তাহলে আপনাদের কাবাবের স্বাদই পুরো চেঞ্জ হয়ে যাবে। এমনি এই কাবাবটা হাঁড়ি কাবাবটা মজা, কিন্তু এই হাঁড়ি কাবাবটায় যখন আমি এই স্মোকটা দেব সেই স্মোকের যে ফ্লেভার আপনারা খেলেই বুঝতে পারবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, এখন চুলাটা একদম বন্ধ করে দিব। এইদিকে কয়লাটা একদম পোড়ানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে কাবাবের মধ্যে ব্যবহার করব। এখন এখানে আমি একটা বাটি বসিয়ে দিচ্ছি, এই বাটির মধ্যে আমার এই পোড়া কয়লাটা দিচ্ছি, তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, গলানো ঘি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি, এখন 10 মিনিট পর্যন্ত এই ধোঁয়াটা থাকবে। আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, ছিদ্রটা, ঢাকনার ছিদ্র থাকলে বন্ধ করে দিবেন, তাহলে এর ধোঁয়াটা এর ভেতরেই থাকবে। এই যে এই প্রক্রিয়াটাতে কাবাবের ফ্লেভার একদম বহু গুণ বৃদ্ধি পাবে আর একদম পুরোই চেঞ্জ হয়ে যাবে। কাবাবটাতে 600 গ্রাম গরুর মাংসের জন্য মশলাগুলো ব্যবহার করেছি। আমি যেই মশলাগুলোর পরিমাপ দিয়েছি আপনারা যখন কাবাব বাড়িয়ে করবেন তখন সেই হিসাব করে আপনারা পরিমাণটা বাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে কাবাবটা। 10 মিনিট পর দেখেন এই যে কাবাবটার স্বাদ, অতুলনীয় স্বাদ, আমার একদম রেডি। এখন আমি এটাকে পরিবেশন করব। ঢাকনাটা খোলার পরে যে একটা ফ্লেভার বের হয় সেই ফ্লেভারটাই কাবাবটার স্বাদকে বহু গুণ বাড়িয়ে দেয়, আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন এর অতুলনীয় স্বাদ।
তৈরি হয়ে গেল আমার অতুলনীয় স্বাদের স্মোকি হাঁড়ি কাবাব। আমি খুব কম উপকরণ ব্যবহার করে একদম ঝামেলা ছাড়া আপনাদেরকে এই কাবাবটা তৈরি করে দেখালাম। আশা করি আপনারা ঈদের দিন অবশ্যই এই কাবাবটা তৈরি করবেন আর সবাইকে চমকে দিবেন। আপনাদের হাতের কাছে যদি কয়লা না থাকে, কয়লার স্মোক ছাড়াও আপনারা কাবাবটাকে পরিবেশন করতে পারবেন, কারণ স্মোক ছাড়াও কাবাবটার স্বাদ অতুলনীয়। আশা করছি রেসিপিটি খুব ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।